নমস্কার বন্ধুরা, আবার আমি হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব বিটের ভর্তা বা বিট বাটা। ভর্তা বা বাটা আমরা প্রত্যেকেই কিন্তু ভীষণই ভালোবাসি, আর শীতকালে যেমন সবজি তেমন ভর্তা এবং বাটা আমরা করে থাকি। অনেক রকমের সবজি এবং অনেক রকমের ভর্তা কিন্তু করি। আজকে আমি করেছি বিটের ভর্তা, ভীষণই সুস্বাদু হয় এই বিটের ভর্তা। আর আমি কেমন করে করলাম সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমে আমি দুটো বড় সাইজের বিট নিয়েছি। বিট দুটো বেশ টাটকা এবং লাল। আর টাটকা জিনিসের ভর্তা বলুন, তরকারি বলুন, সেটার টেস্ট একদমই আলাদা হয়। বিট দুটোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়ে আমি স্টপারে ঘষে নিয়েছি। এছাড়া লাগবে পোস্ত, লঙ্কা আর রসুন। এছাড়া কিন্তু আপনারা এর মধ্যে একটু সর্ষেও দিতে পারেন, আমি সর্ষে দিইনি। প্রথমে আমি পোস্ত, লঙ্কা আর রসুনটাকে পেস্ট করে নেব। তারপর আমি ঘষে রাখা বিটটাকে এর মধ্যে দিয়ে দেবো। পোস্তটাকে না প্রথমে একটু পেস্ট করে নিলে বিট বাটার সঙ্গে ঠিক পোস্তটা ভালো পেস্ট হবে না, তাই আগে আমি পোস্তটাকে একটু বেটে নিলাম। বিটটাকে আমি পেস্ট করে নেওয়ার পর এরপর আমি কড়াই চাপিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলে যে কোনো ভর্তা বা বাটা টেস্ট ভালো হয়, তাই সর্ষের তেলেই আমি ইউজ করব। আর ভর্তা বা বাটাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, না হলে ঠিক ভালো লাগে না। তারপর আমি দিয়ে দিয়েছি এটাকে, বেশ টাইম ধরে কিন্তু এটাকে শুকনো করতে হবে। যতক্ষণ না এর জলটা পুরোপুরি শুকিয়ে যাবে ততক্ষণ কিন্তু এটাকে আমাকে কষাতে হবে, মানে নাড়াচাড়া করেই যেতে হবে। কন্টিনিউ নাড়তে হবে, তলায় যেন না ধরে যায়। তলায় কিন্তু ধরে গেলে টেস্ট ভালো থাকবে না আর রঙটাও নষ্ট হয়ে যাবে। তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ আর চিনি। যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে এটাকে ক্রমাগত নাড়িয়ে যেতে হবে। এই ভর্তার কিন্তু টেস্ট অসাধারণ হয়, যে কোনো ভর্তায় টেস্ট কিন্তু বেশ ভালো হয়। সিম ভর্তা বলুন, কাঁচকলার ভর্তা বলুন, কাঁচাকলার খোসা বাটাও কিন্তু অসাধারণ লাগে খেতে। এই যে কোনো বাটা বা ভর্তা দিয়ে ভাত খেয়ে যেন উঠে যাওয়া যায় এমনই একটা ব্যাপার। আমাদের প্রত্যেকেরই এই ভর্তা বা এই বাটার প্রতি ভীষণ রকম দুর্বলতা রয়েছে, তাই না? আর বন্ধুরা, আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানান, এবং তার সাথে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আজকে আমি এই ভর্তা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আগামীতে নেক্সট অন্য কিছু রান্না নিয়ে আপনাদের সামনে আসব। আর আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, তার সাথে ভর্তা আপনাদের কাদের কাদের পছন্দ সেটাও কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।